আমি একজন যুবক, আমার বয়স 18+। আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে, প্রেম করতে ইচ্ছা করে। এমন অবস্থায় এসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব। প্রথমে সাধুবাদ জানাই এই যুবককে, যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন। এই বয়সে শয়তান আমাদের মধ্যে এইরকম হারাম আগ্রহ তৈরি করে, এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয়। আপনারা অনেকে হেসে দিছেন যে যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয়, মনে হয় আপনারা আসমানতে নাজিল হয়েছেন, আপনার মধ্যে এগুলো হয় না। বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজড়া অথবা কাপুরুষ, এমন একটা ভাব ধরছেন আপনারা, তাই না? তাহলে হেসে দেওয়ার কারণটা কি ভাই? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে, যৌন চাহিদা তৈরি হবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। এটাই তো পরীক্ষা, এই বিনিময়ে তো জান্নাত দিবেন আল্লাহ তাআলা। এক সাহাবি আসছে, এ ভাইয়ের প্রশ্ন শুনে আপনারা অনেকে হাসছেন। এক সাহাবি আসছে আয়েশা নবীজির কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা করে। একই প্রশ্ন আজকে যে ভাই প্রশ্নটা করলেন, একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করব, আপনি পারমিশন দেন, আমার সহ্য হচ্ছে না, জেনা করব। আমি চিন্তা করেন, নবীর কাছে এসে বলতেছে, আপনি অনুমতি দেন, জেনা তো হারাম, সেজন্য করতে পারি না, আপনি বলেন একটু, জায়েজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভাই, তুমি যার সাথে জেনা করবে সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর বোন। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি সহ্য করব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কিভাবে তুমি করতে পারো? এর কিছুক্ষণ পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জেনার যে খাহেস এবং চাহিদা আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, মানুষের বিদ্যকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না, জাগ্রত করতে হয় না, এমনি সময় মতো জাগ্রত হয়ে যায়। মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায়, কেউ শিখানো লাগে না, এটাকে কন্ট্রোল করতে হয়, প্রমোট না, নিয়ন্ত্রণ করা শিখতে হয়। যুবক ভাই আমার, এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন, তাহলে এক নম্বর করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে হাজার মাইল দূরে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকে। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না, চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, ভাগার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন। অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে, ব্যবস্থা হবে, তখন আপনি হালালের পথে যাবেন। হারামকে যদি আপনি ত্যাগ করেন, আল্লাহ তাআলা জান্নাতে হুরাইনের সাথে বিবাহ দিবেন ইনশাআল্লাহ। ও ভাই আমার, দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের এই সমাজটা সুশুড়ি দেয়, আমাদের এই সমাজটাও যুবকদেরকে অহেতুক খোঁচাখুচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য, অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে, ধ্বংস হচ্ছে, একের পর এক অঘটন ঘটেই চলেছে। অতএব নিয়ন্ত্রণ করতে হবে। শেষ আমল হলো নেককারের সোহবত, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরকম গুনাহের আগ্রহ তৈরি হলে, উদ্দীপনা তৈরি হলে, আল্লাহর খুব নেককার বান্দা, আমলদার, মুত্তাকি, পরহেজগার মানুষ যে নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে, তার সান্নিধ্যে গেলে, তার সাথে উঠা বসা করলে, তার সোহবতে সাহচর্যে থাকলে, সেই চাহিদা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আপনাদের চরিত্রকে নষ্ট করার জন্য গোটা পৃথিবীকে ইবলিস এমন সিস্টেম করে দিয়েছে, চরিত্র বাঁচাতে পারবেন না সবকিছু বাঁচাতে পারলে, ঠিক না বেটি? সব জায়গায় এমন সিস্টেম করে দিয়েছে, সংগ্রাম চালাতে হবে। সব যুবকরা জেনার পথে চলে, আপনি বিপরীত পথে চলেন, চরিত্রকে হেফাজত করেন, দাম্পত্য জীবনে সুখ পাবেন, আখেরাতে সুখ তো আছে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আমরা কিভাবে বুঝবো কোনটি বেদাত আর কোনটি বেদাত নয়, কোনটি বেদাত আর কোনটি বেদাত নয়? বেদাত মানে যার দাঁত নাই, অতএব যে আমলে দেখবেন দাঁত টাঁত নাই, গোড়া গাড়ি পাওয়া যায় না কিছু খুঁজে, ওইটা হলো বেদাত। আর যেটা দাঁত আছে, গোড়া আছে, ওইটা হলো সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? দাঁত মানে হলো যে আমলটার কথা কোরআনে আছে, হাদিসে আছে। কথা কি বুঝাতে পারছি? সেটা সুন্নাত। আর কোরআন হাদিসের বাইরে মন গোড়া কোনো ইবাদত বা ইবাদতের পদ্ধতি যদি আবিষ্কার করে আর বেদাতের সংজ্ঞায় পড়ে, তাহলে বুঝতে হবে ওইটার যেহেতু কোনো ভিত্তি বা গোড়া বা দাঁত নাই, সেটা বেদাত। কথা কি বুঝাতে পারছি? যদিও বেদাত শব্দটা আরবি, আমি একটু রসিকতা করে এভাবে বোঝালাম, কিন্তু আসলে জিনিসটা সেটাই। কোরআন হাদিস থেকে যদি কোনো ভিত্তি পাওয়া না যায়, তাহলে সেটা ইবাদতের পদ্ধতি নিজে থেকে আবিষ্কার করলে বা কোনো ক্ষেত্রে সংযোজন বিয়োজন করলে সেটা বেদাতে পরিগণিত হবে। কোরআন হাদিস থেকে অনুসরণ করে করলে সেটা কখনো কি হবে না, বেদাত হবে না। শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা,
ভাই রে, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করবেন? জিকির এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী, মূলনীতি অনুযায়ী করবেন। ইল্লাল্লাহ শব্দটা নবীজির যুগে ছিল কি ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইল্লাল্লাহ এই শব্দটা আছিল না আছিল না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আছে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, তার মধ্যে ইল্লাল্লাহ আছে না? তিনি ইল্লাল্লাহকে আলাদা করে কোনো জিকির করেছেন বলে কোনো হাদিস পাওয়া যায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটাকে একসাথে করে জিকির করছেন, আপনি আলাদা করার দরকার কি পড়ছে আপনার? আমি কি বুঝাতে পারছি? ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কি না জায়েজ এটা কেন বলতেছেন? আপনি বলবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি ইল্লাল্লাহ জিকির করা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা? উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হলো নবীর সুন্নত, কারণ যত হাদিস আছে সমস্ত হাদিসে জানা যায় লা ইলাহা ইল্লাল্লাহর কথা। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের কথা পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 10 বার, 33 বার আছে না নাই বিভিন্ন বারে, কিন্তু ইল্লাল্লাহ এতবার বললে এরকম সওয়াব হবে? কোনো হাদিস শুনছেন আজ পর্যন্ত? কোনো জাল হাদিসও শুনছেন নাই? তো ইবাদতের ক্ষেত্রে হাদিস দেখবেন, জায়েজ খুঁজবেন না। শেষ প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমার এলাকায় মহিলাদের তালিম হয় সেটা জায়েজ আছে কিনা? মহিলাদের তালিম যদি মহিলারা করে, সেখানে যদি কোরআন হাদিসের কথা বলা হয়, মন গড়া কিছু কথা না বলে, মহিলাদের পর্দার সাথে বলে, পুরুষের কানে না যায়, আবার বাসা বাড়ি থেকে পুরুষরা এনে দিয়ে যায়, স্বামীদের অনুমতি, মুরব্বীদের অনুমতি নিয়ে আসে, সংসার ছেড়ে না করে, এক এলাকার থেকে সংসার ঘর বাড়ি ছেড়ে আরেক এলাকায় না যায়, সিস্টেম মতো করে, তাহলে তালিম করাতে কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আর যদি সিস্টেম লঙ্ঘন করে করে, তাহলে সেটা গুনাহ হবে।